আন্টি, রূপা কে আছে? ডাক্তারবু, ডাক্তারবু আমার মেয়ে রূপা। ভেবেছিলাম ওই আমার রূপা মা, ভেবেছিলাম আমি আমার মাকে আবার ফিরে পাবো। হ্যালো, হ্যালো ডাক্তার বাবু। আমি অনেকটা দূরে আছি ডাক্তার বাবু। আরে হ্যাঁ, অনেক দূরে, তুমি কত দূরে আছো, কোথায় আছো দীপা, প্লিজ বলো আমাকে। ডাক্তার বাবু মায়ের অ্যাক্সিডেন্ট হয়েছে, কিন্তু মাকে কোথাও খুঁজে পাচ্ছি না। হ্যালো কি বলছো তুমি, আমি কিছু শুনতে পাচ্ছি না দীপা। কি বললে আরেকবার বলো, মায়ের কি হয়েছে, মা ঠিক আছে? মা ঠিক আছেন? না না না, তার আগে তুমি বলো তুমি কোথায় আছো দীপা। ঠিক আছে দীপা, তুমি সাবধানে থাকো, আমি এক্ষুনি আসছি। রূপা, আর রূপা বন্যার পর ওকে অনেক খোঁজার চেষ্টা করেছি দীপা, এখনো খুঁজছি, রূপাকে খুঁজে পাইনি এখনো। না কিন্তু তুমি দেখো, আমরা যখন আবার সবাই এক হয়েছি, একই ছাদের নিচে আবার থাকবো একসাথে, এভাবে আলাদা হয়ে যাবো না দীপা, আমি কথা দিচ্ছি। শোনো তুমি ওখানে দাঁড়াও, আমি এক্ষুনি আসছি, ঠিক আছে? ওখানে দাঁড়াও, আমি আসছি। ডাক্তারবাবু কি বললেন, মা ঠিক আছেন? তাহলে মা বলেননি আমাকে গুন্ডারা ধরে নিয়ে গেছে? কিছু কি হচ্ছে আমি তো কিছুই বুঝতে পারছি না। থ্যাংক ইউ দাদা। অনুরাগের ছোঁয়া, সোম থেকে রবি রাত 9:30 স্টার জলসায়।